দারুণ লাভজনক ব্যবসা, তাই অসাধুরাও সুযোগ নিচ্ছে বাণিজ্যিক পানির বাজারে। বিএসটিআই বলছে 135টি প্রতিষ্ঠানকে জারের পানি বিক্রির অনুমতি দেয়া হলেও নামে বেনামে আরও বেশ কয়েকশো অবৈধ প্রতিষ্ঠান গড়ে উঠেছে রাজধানীতে। তারা বিশুদ্ধ পানির নামে কি খাওয়াচ্ছে কেউ জানে না, তবে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। মিনারেল অর্থ খনিজ, সে সকল পদার্থ মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় থাকে এবং যেগুলো উত্তোলন করে ব্যবহার করা যায় তাকে খনিজ পদার্থ বলে। আর যান্ত্রিকভাবে পরিশোধিত প্রক্রিয়ার মাধ্যমে পানি ব্যবহারের উপযোগী করাই হচ্ছে বিশুদ্ধ পানি। এই দুই ধরনের পানির নিশ্চয়তা দিয়ে বাজারে রয়েছে জার ও বোতলজাত কোম্পানিগুলো। পানির চেয়ে যে ততটা ক্ষতি হবে, অতিরিক্ত কেমিক্যালের কারণে কিন্তু মানুষের দেখা যাচ্ছে যেটা চুল চামড়া এগুলো কিন্তু এফেক্টেড হচ্ছে। তো আমার মনে হয় না যে কনস্ট্যান্টলি আমরা পিওর ওয়াটার খাচ্ছি, পশাতে কিনেও টিউবওয়েলের পানি যেখানে সাপ্লাই আছে সেখান থেকে তারা কাজ করে, এগুলোই তারা মিনারেল ওয়াটার হিসেবেই অনেক জায়গায় বিক্রি করে। তবে এসব বোতলজাত ও জারের পানির প্রতিশ্রুত মান নিয়ে রয়েছে প্রশ্ন। মিনারেল ওয়াটার বলে পানি বিক্রি হলেও দেশের বাজারে এমন কোনো পানি নেই বলে জানালেন বিশেষজ্ঞরা। সবাইকে একটা মিনারেল ওয়াটারকেও বিশুদ্ধ খাবার পানি বলা যেতে পারে, কিন্তু একটা বিশুদ্ধ খাবার পানিকে মিনারেল ওয়াটার বলা যাবে না, কারণ মিনারেল ওয়াটার বলতে হলে মিনারেল অ্যাড করতে হবে। অন্যদিকে অনুমোদন ছাড়াই ভেজাল ও নকল কারখানায় অবাধে তৈরি হচ্ছে তথাকথিত বিশুদ্ধ পানি। এসব ভেজাল ও নিম্নমানের দূষিত বাণিজ্যিক পানি সরবরাহ করা হচ্ছে অনেক হোটেল দোকান অফিস আদালতে। এলাকা ভিত্তিক সিন্ডিকেটের মাধ্যমে এমন অনিরাপদ পানি বিক্রি করে বিপুল মুনাফা করছে কিছু ব্যক্তি। ভূগর্ভ থেকে পানি উত্তোলনের কথা থাকলেও সরাসরি ওয়াসার লাইন থেকে অনিরাপদ পানি জারে ভরে বাজারে বিক্রি করছে অসাধু প্রতিষ্ঠান। মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই বলছে সাতটি বোতলজাত কোম্পানির লাইসেন্স বাতিল করে উৎপাদন বন্ধ করেছে হাইকোর্ট। এমন মানহীন প্রতিষ্ঠান যেন আর গড়ে উঠতে না পারে সেজন্য তৎপর আছে বলে দাবি করা হয়। 10টি প্রতিষ্ঠানের পানি নিম্নমানের পেয়েছিলাম, আমরা যদি মার্কেটে ওই পণ্যগুলো পাই আমরা তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করব। বিএসটিআই হিসাবে 135টি প্রতিষ্ঠানকে জারের পানি বিক্রির অনুমতি দেওয়া হলেও শুধু রাজধানীতে অবৈধ জারের পানি বিক্রির প্রতিষ্ঠান রয়েছে 5 শতাধিক।